Hello my dear friends, welcome to my channel Bengali blogger Mo. So good morning to all of you. Shobai kemon acho? আমিও খুব ভালো আছি আর আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে চলে এসেছি একটা মর্নিং তোমাদের ফেভারিটস ব্লগ নিয়ে। আমাকে অনেকেই মেসেজ করছে যে অনেকদিন ভালো একটা গুড মর্নিং ব্লগ আসছে না, তাই ভাবলাম শুয়ে আছি একটু শুয়ে শুয়ে ভাবলাম একটা ছোট্ট তোমাদের সাথে একটা গুড মর্নিং ব্লগ আজকে শেয়ার করে নিই। সো আর বলো কী খবর? আর জানো একবার যদি মানে বাইরে যাই, বাইরে যাওয়ার পর যদি এসে মানে লাইক মেয়েকে স্কুলে দিয়ে এসছি, এবার মেয়েকে স্কুলে দিয়ে আসার পর যদি একবার শুয়ে পড়ি, সিরিয়াসলি পুরো বলে না মানে আর উঠতে ইচ্ছে করে না, আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, মনে হচ্ছে শুয়েই থাকি এখন। সিরিয়াসলি আর উঠতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, কিন্তু চারিদিকে প্রচুর কাজ। কারণ সকালে সকালবেলা মানে কাজটা সেরে যদি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পর যদি আবার শুয়ে পড়ি, সিরিয়াসলি কোনো কাজ আর করতে ইচ্ছে করে না, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। কিন্তু এখন আমার ঘরের চারিদিকে মানে মানে সকালবেলা যদি আমার কেউ ঘরে আসে, চিনতে পারবে না যে এটা আমার ঘর। সিরিয়াসলি মানে এত নোংরা হয়ে থাকে, নোংরা বলতে চারিদিকে জামা কাপড়, বিছনা, বালিশ, আর রান্নাঘরটা তো হরিবেল হয়ে থাকে। সিরিয়াসলি রান্নাঘরে পুরো মানে যদি সব টিফিন ফিফিন বানাই, বাসন পড়ে থাকে, গ্যাস ইয়ে থাকে। আমি জানি আগে মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিই, তারপরে এসে আস্তে আস্তে সব কাজগুলো সেরে নেবো, তাই জন্য সব কিছু নোংরা হয়ে থাকে, কিন্তু তারপরে সব পরিষ্কার করে নিই আস্তে আস্তে। আর তোমাদের সাথে অনেক মানে ব্লগ দেওয়ার থাকে, তোমাদেরকে আমার চ্যানেলে আপলোড করা থাকে, কাজগুলো সেরে নিয়ে ওগুলো এডিট করি, কারণ এই সময়টাই একটুখানি আমি খালি পাই সকালের দিকটা। সো এই সময়টাই বসে আমি ব্লগ বানাই, তারপরে হচ্ছে এডিট করি, আপলোড করি তোমাদের জন্য, মেম্বার্সদের জন্য ভিডিওস বানাই এই সময়, আর আপলোড করি, ঠিক করে রেখে দিই, তারপরে তোমাদের টাইমে সেটা পেয়ে যাও। এগুলো পুরো আমার চুলগুলো পুরো রাফ হয়ে গেছে চুলগুলোতে, আজকে ভাবছি একটু অয়েল ম্যাসাজ করবো, অনেক দিন অয়েল ম্যাসাজ করিনি। সো আজকে চুলে অয়েল ম্যাসাজ করবো, শ্যাম্পু করব, তাই ভালো শিডিউল আজকে, মানে বেশ কাজ আছে। আর এত লম্বা চুলে শ্যাম্পু করতে অনেক প্রবলেম হয়, কিন্তু কী করবো, চুল তো আমি এবার কাটবো না ভেবেছিলাম, আগেরবার অনেক ছোটো করে দিয়েছিলাম, বাট এবার কাটবো না, এবার লম্বা করবো। আর ইচ্ছে আছে স্মুথনিং করানো, মানে স্ট্রেটনিং, স্ট্রেটনিং তো করবো না, স্মুথনিং করানো ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। পুজো আসছে, পুজো আসছে আসছে, এটাই বেশ ভালো লাগে, আমি খুব এক্সাইটেড দুর্গাপুজো নিয়ে, আমার খুব ভালো লাগে। সো বলো হাত তোমাদের কী খবর, তোমাদের শপিং টপিং কমপ্লিট, তোমরা কারা কারা শপিং কমপ্লিট করেছো, কাদের কাদের হয়ে গেছে অলরেডি শপিং, অনেকে দিতে হয়, গিফটস দিতে হয় অনেকে, আমার খুব একটা দেওয়ার কেউ থাকে না, আমার মা বাবা এই ফ্যামিলি বাস, আর দাদার মেয়েটা আছে পুচকেটা, ওদেরই দিই খুব একটা, কেনাকাটি বলতে নিজেদেরই ফ্যামিলি বাস, আর বাইরে আউটসাইডে বলতে কেউ নেই। আর চলো এবার অনেকগুলো কাজল পেন্সিল কিনবো আমার, আমি আগে সিরিয়াসলি জানো তো কাজল পরতাম না খুব একটা, আমি যবে থেকে ইউটিউব করা মানে শুরু করলাম, লাইভ করি বেশ কাজলটা পরলে দেখলাম ভালো, মানে এখন এমনভাবে মানে অভ্যাস হয়ে গেছে, কাজল ছাড়া নিজেকে ভাবতেই পারি না। আর আমার কাছে কাজল আছে, ব্লু কালার আছে, গ্রিনটা নেই, গ্রিনটা শেষ হয়ে গেছে। সো ব্লু কালার একটা শেড আছে, ব্লু এর আরেকটা শেড কাজল কিনবো, একটি গ্রিন কালার কিনবো, আর ব্ল্যাক কালার তো ডেফিনেটলি আছে, প্লাস আরেকটা কিনবো। সো অনেক কিছু কেনাকাটি লিস্টে আছে, ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে রোজ শেয়ার করি। আর চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিউ হয়ে থাকলে আমার চ্যানেলে, যারা এখনও মেম্বারশিপ নাওনি, জয়েন করোনি, তারা ঝটপট মেম্বারশিপতে জয়েন করে নাও, ওখানে মেম্বারসদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করা আছে, আরও আপলোড করবো আগামীকালেও। সো আশা করি তোমাদের ভালো লাগবে সেগুলো। সো যারা নাওনি তারা তাড়াতাড়ি জয়েন করে নাও আর আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো এক নতুন ব্লগের সাথে। সো টাটা।